আলাইকুম কাছের ও দূরের সকল দর্শকদেরকে কৃষি বিচিত্রা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদউল্লাহ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি বিচিত্রার দর্শকদেরকে আমরা জানিয়েছিলাম আসন্ন কুরবানি 2023 উপলক্ষে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলাগুলো পরিদর্শন করব। সেই সকল জেলাগুলোতে প্রান্তিক খামারি থেকে যারা বড় খামারি আছেন তাদের গল্পগুলো আপনাদের কাছে প্রচার করব এবং তাদের এই খামারের সংগ্রহশালায় কী ধরনের কুরবানির পশুগুলো লালন পালন হচ্ছে সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানাবো। তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলা বানসারামপুর উপজেলার তেজখালী ইউনিয়নের তেজখালী মধ্যপাড়ায়। তো আমরা এখানে একজন তরুণ উদ্যোক্তার সাথে আপনাদের কাছে পরিচয় করে দিব এবং সেই তরুণ উদ্যোক্তার আসন্ন কুরবান উপলক্ষে তার সংগ্রহশালায় যে গরুগুলো আছে সেই গরুগুলো আমরা আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন সেই তরুণ উদ্যোক্তাকে একটু খুঁজে নিব। আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা শুনতে পেয়েছি যে আপনার এখানে আপনার যে সংগ্রহশালা আছে আসন্ন কুরবান উপলক্ষে বেশ কিছু গরু আপনি আপনার সংগ্রহশালা রেখেছেন। তো এবার আসন্ন কুরবানে যে 2023 উপলক্ষে কয়টা গরু আছে আপনার? আমার চারটা গরু আছে। চারটা গরু আছে আপনার? সবগুলো কি আপনার গোয়ালের গরু নাকি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছিলেন? তিনটা গরু আমার গোয়ালের, গোয়ালের গরু আমি সংগ্রহ করছেন কুরবান উপলক্ষে। হ্যাঁ, তো একটু যদি গরুগুলোর সাথে আমাদেরকে একটু পরিচয় করে দিতেন। পিছনে একটা গরু দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওটা মনে করেন কি আমি খুব শখ করে রাজাবাবু রাখছি আর কি। ওর নাম হচ্ছে রাজাবাবু? হ্যাঁ, ওর নাম রাজাবাবু। ওর লাইভ ওয়েট আজকে পর্যন্ত কতটুকু? ওটা মনে করেন কি ফিতা দিয়ে মাপছে ইয়া তেশমুন আর কি। ফিতা দিয়ে মাপছেন তেশমুন, ধারণা করতেছেন যে তেশমুন হবে ইনশাআল্লাহ, তাই তো? তো আসন্ন কুরবানি তো দাম চাচ্ছেন কিরকম? ওর দাম 4.5 লাখ টাকা চাচ্ছি আর কি। 4.5 লাখ টাকা আপনার চাওয়া দাম। এরপর হচ্ছে কাস্টমার পছন্দ অনুযায়ী এসে আপনার সাথে কথা বলার সুযোগ আছে। তো এটা কয় দা তুলছে? এটা ওটা 4 দা। এটা 4 দা তুলছে? হ্যাঁ। এটা কি জাতের গরু? এটা ওটা শাহিওয়াল আর কি। শাহিওয়াল কি? ক্রস ক্রস আর কি। ক্রস শাহিওয়াল ক্রস, তাই তো? হ্যাঁ। তো এটা সংগ্রহ করছেন কতদিন হবে? ওটা মনে করেন কি আমাদের গাবির বাছুরি আর কি। গাবির বাছুর? তার মানে একদম আপনার গোয়ালের? হ্যাঁ, আমাদের গোয়ালের। সেই ছোট থেকে লালন পালন করে বড় করছেন? লালন পালন করে ওকে বড় করছে, প্রায় 2.5 বছর ধরে পালতেছে আর কি। 2.5 বছর আর পিছনে সময় দিবেন? আলহামদুলিল্লাহ, একদম ছোট, মানে আপনার গোয়ালেই সে তার জন্ম। হ্যাঁ, এরপর তার লালন পালন এবং বেড়ে ওঠা সব আপনার গোয়ালের মধ্যে? আমার গোয়ালের মধ্যে। তো কি কি খাবার দিচ্ছেন ওরে? ওরে মনে করেন কি ভুসি, তারপরে বুট, খৈল, আর এই সবুজ ঘাস। সবুজ ঘাস মানে একদম ন্যাচারালি যে খাবারগুলো আছে এবং যেগুলো আমাদের স্থানীয় এলাকায় সহজলভ্য এবং খুব সহজেই পাওয়া যায় সেগুলো খাবার দিচ্ছেন, তাই তো? তো পাশে আর একটা গরু দেখতে পাচ্ছি, যদি একটু এটার সাথে একটু পরিচয় করে দিন। এটার কি কোনো নাম দিয়েছেন? হ্যাঁ, ওটার নাম দিয়েছি, ওটার নাম দিয়েছি বাদশা। এটার নাম দিয়েছেন বাদশা? বাদশা। ওটা হচ্ছে রাজাবাবু? ওটা রাজাবাবু, এটা বাদশা। হ্যাঁ, এটাও কি আপনার গোয়ালের? হ্যাঁ, এটাও আমার গোয়ালের। এটার বয়স কতদিন? ওটার বয়স 2 বছর। 2 বছর হয়েছে। কয়দা তুলছে এটা? ওটা মনে করেন কি 3 দা আর কি। 3 দা তুলছে? হ্যাঁ, 3 দা তুলছে। তো আজকে পর্যন্ত কি এটার কোনো ফিতা দিয়ে মেপেছেন কিংবা ওজনটা কতটুকু হবে? এটা মেপেছি। এটা কতটুকু? ওটা মনে করেন কি 17 মন হয়েছে আর কি। 17 মন পেয়েছেন ফিতার ধারণা? কম বেশি হতে পারে? কম বেশি হতে পারে, কম বেশি হতে পারে। তো আসন্ন কুরবানিতে এটার দাম চাচ্ছেন কত? ওটার দাম মনে করেন কি 4 লাখ টাকা চাচ্ছি আর কি। 4 লাখের মতো চাচ্ছেন? হ্যাঁ। তো এইটা কি জাতের গরু? ওটা সিন্ধি আর কি। সিন্ধি? হ্যাঁ। এটা কি আপনার গোয়ালের? হ্যাঁ, আমার গোয়াল থেকে। মানে ওর মা আপনার গোয়ালে? আমার গোয়ালে। দুধ উৎপাদনের জন্য রাখছেন এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ। মানে আপনার গোয়ালের গাবি? গাবি। সেই গাবির বাছুর এটা? এটা গাবির বাছুর। এটা এটা বয়স প্রায় 2 বছর? এটা ভাই বয়স 2 বছর। 2 বছরের মতো। এইবার কুরবানিতে তো ছেড়ে দিবেন এরকম? হ্যাঁ, এবার কুরবানিতে ইনশাআল্লাহ ন্যায্য দামে রাশ আমরা রাখছি আর কি। যদি ন্যায্য দামে বিক্রি করতে পারি, আপনাদের আশানুপাতিক যে দামটা চাচ্ছেন সে দাম হলে ইনশাআল্লাহ ছেড়ে দিবেন। হ্যাঁ, ন্যায্য দাম যদি বিক্রি করতে পারি তাহলে ভবিষ্যতে দেখা গেছে কি ইনশাআল্লাহ আমি আরো গরু যদি আপনার মনে হয় আপনার কাছে আশা থাকে, মানে আপনি যদি ভালো দাম পান তাহলে আপনি আরো আগ্রহ পাবেন সামনে গরুগুলো লালন পালন করার জন্য। খামারে তো আরো গরু আছে, তাই তো? আমার খামারে আরো। তো সেই গরুগুলোকে আমাদের দর্শকদেরকে দেখানো যাবে? হ্যাঁ, দেখানো যাবে। তো ইনশাআল্লাহ আমরা আপনার বাকি গরুগুলো দেখব। ভাই, আমরা কিছুক্ষণ আগে আপনার দুইটা গরু দেখেছিলাম, এখন আমাদেরকে দেখানোর জন্য আপনার এই খামারের সবচেয়ে বড় গরুটা বের করেছেন। হ্যাঁ। তো এটার নাম কি দিয়েছেন? ওটার নাম মনে করেন কি আমি খুব শখ করে কালোমানিক দিয়েছি আর কি। কালোমানিক? কালোমানিক কালোমানিকের মতোই, কালোমানিক কালার আর নাম চক 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 করে। তো এটার বয়স কতটুকু? ওটা বয়স 3 বছর। 3 বছর? এটা কি আপনার গোয়ালের? হ্যাঁ, আমার গোয়ালের, আমার গাবির বাছুর। গোয়া বাছুর? গাবির বাছুর। গাবিটা দেখার খুব শখ, যে গাবি থেকে আলহামদুলিল্লাহ তিনটা যে গাবি আছে দেখানো যায় ইনশাআল্লাহ আমরা গাবিটাও দেখবো। তো এটা কয়দা তুলছে এটা? ওটা মনে করেন কি 4 দা আর কি। 4 দা তুলছে? হ্যাঁ। তো এটা কি জাতের? ওটা পিজিয়ান জাতের আর কি। এটা পিজিয়ান জাতের? হ্যাঁ, পিজিয়ান। আপনার গাবিটা মূলত কি জাতের ছিল? ওটা পিজিয়ানই, পিজিয়ান ছিল। ওটার বাছুরি? ওটার বাছুরি এটা পিজিয়ান। তো আজ পর্যন্ত কি এটার কোনো লাইভ ওয়েট দিয়েছেন কিংবা ফিতা দিয়ে মেপেছেন? হ্যাঁ, ফিতা দিয়ে মেপেছি। কতটুকু হয়েছে আইডিয়া করতে পারবেন? ওটার ওজনটা মনে করেন কি 1 টন ফিতা দিয়ে হয়েছে আর কি। 1 টনের মতো হয়েছে? হ্যাঁ, এটার ওজনটা 1 টন পেয়েছেন। তো এটা আসন্ন যে ঈদে আমাদের এটার দাম চাচ্ছেন কত? ওটার দাম 5 লাখ 50 হাজার টাকা চাচ্ছে। 5 লাখ 50 হাজার টাকা হচ্ছে আপনার চাওয়া দাম?
লালন পালন করতেছেন এবার কুরবানির জন্য বিক্রির জন্য? হ্যাঁ বিক্রির জন্য। তো এটা তো দেখতেছি বিশাল আকারের গরু, এটাকে খাবার দিচ্ছেন কে? এটা খাবার ভুষি, তারপরে যে বুট, তারপরে খৈল আর সবুজ ঘাস আর কি। আমরা সর্বপ্রথম এই যে তিনটা গরু যে গাভী থেকে আসছে সেই গাভীটা দেখবো, দেন হচ্ছে আপনার যে বলদটা আছে সেই বলদটা দেখবো। ভাই আপনি বলেছিলেন যে আপনার এই তিনটা গরুর সাথে একটা মনে হয় বলদ আছে, যেটা ইন্ডিয়ান বলদ। এটা কি সেই ইন্ডিয়ান বলদ? এটাই সেই ইন্ডিয়ান বলদ। তো যাক, এটা কতদিন হয় সংগ্রহ করছে? ওটা সংগ্রহ করছে প্রায় আপনাকে বলেছিলাম যে আপনার ওই যে তিনটা গরু যে গাভীটা ছিল সেই গাভীটা দেখবো, একটু গাভীটা দেখো। আপনার এই গাভীর কালারটাও তো হচ্ছে ওই যে মনে একদম কালো, একদম কালো, ওই যে ওডের বাছুরি আর কি, ওই যে তো ভাই আপনার জন্য শুভকামনা রইল ইনশাআল্লাহ। আমরা দোয়া করি যে আসন্ন কুরবানিতে আপনি আপনার এই গরুগুলোকে বিক্রি করে ফেলেন এবং পরের বছর আরো বড় বড় কিছু গরু কিনবেন, আমরা ইনশাআল্লাহ দেখার প্রত্যাশা রাখছি। তো ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আর আপনার এখান থেকে যদি কেউ গরুটা সংগ্রহ করতে চায় আপনার যোগাযোগ নাম্বারটা যদি একটু বলতেন, কিংবা কিভাবে আসবে যদি ওটা মনে করেন কি? আমার নাম্বার আছে, আমি নাম্বারটা বলবো, জিরো ওয়ান যদি বলেন। হ্যাঁ, 01726763560 ওই নাম্বারে আবার যদি একটু বলতেন, 01726763560। যদি কেউ ঢাকা থেকে আসতে চায় কিংবা কুমিল্লা থেকে আসতে চায়, যে কোনো জায়গাতে আসার রাস্তাটা যদি একটু বলতেন কিভাবে? ওটা মনে করেন কি, যদি ঢাকা থেকে আসতে তো ফেরি দিয়ে আসতে হবে, ফেরি দিয়ে আসবে বানসারামপুর। হ্যাঁ, 2500 যে ফেরি আছে না, ফেরি দিয়ে বানসারামপুর হয়ে বানসারামপুর থেকে তেজখালি চলে যাবে, মাসিনগর, মাসিনগর থেকে তেজখালি আসবে। আর যদি কেউ কুমিল্লা থেকে আসতে চায় তাহলে প্রথমে হুমনা আসবে, হ্যাঁ হ্যাঁ, হুমনা থেকে আবার বানসারামপুর আসবে, বানসারামপুর থেকে মাসিনগর, মাসিনগর থেকে তেজখালি, আর আমাদের নবীনগর থেকে জীবনগঞ্জ, জীবনগঞ্জ থেকে তেজখালি, তেজখালি আসবে। আর আপনার যোগাযোগ নাম্বার তো আছেই। হ্যাঁ, আমার যোগাযোগ নাম্বার আছে। তো ইনশাআল্লাহ ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। জি, আসসালামু আলাইকুম।